হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব লার্নিং অ্যান্ড ম্যাচুরেশন, অর্থাৎ শিখন ও পরিণমন থেকে এমসিকিউর সেকেন্ড পার্ট। তো ফার্স্ট কোশ্চেন, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন নতুন আচরণ করি তা হলো কি? যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন নতুন আচরণ করি তা হলো শিখন। তো শিখন কি এক কথায়? যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন নতুন আচরণ করি তা হলো শিখন। নেক্সট, শিখনের ফলে আচরণের কি পরিবর্তন ঘটে? তো শিখনের ফলে আচরণের স্থায়ী পরিবর্তন ঘটে থাকে। কি পরিবর্তন? স্থায়ী পরিবর্তন ঘটে। নেক্সট, প্রত্যাভিজ্ঞা কিসের উপর নির্ভরশীল? প্রত্যাভিজ্ঞা সাধারণত সংরক্ষণ ও পুনরুদ্দেকের উপর নির্ভরশীল। কিসের উপর? যেটা কিনা সংরক্ষণ ও পুনরুদ্দেকের উপর প্রত্যাভিজ্ঞা নির্ভরশীল। নেক্সট, দেহ মনের পরিপক্কতা বলতে শিখনের কোন উপাদানটিকে বোঝায়? তো দেহ মনের যে পরিপক্কতা সেটা বলতে সাধারণত শিখনের পরিণমন উপাদানটিকে বোঝায়। কোন উপাদানটিকে? পরিণমন উপাদানটিকে বোঝায়। নেক্সট, পরিবেশের প্রয়োজন মেটাতে ব্যক্তির মধ্যে যেসব আচরণ পরিবর্তন ঘটে তাই হলো শিখন। কি বললাম? যে পরিবেশের প্রয়োজন মেটাতে ব্যক্তির মধ্যে যেসব আচরণের পরিবর্তন ঘটে তাই হলো শিখন। এই উক্তিটি কে করেছেন? তো পরিবেশের প্রয়োজন মেটাতে ব্যক্তির মধ্যে আচরণে যে পরিবর্তন ঘটে তাই হলো শিখন, এই উত্তরটি করেছেন গার্ডেনার। কে? গার্ডেনার। নেক্সট, পরিণমন ম্যাচুরেশন হলো বায়োলজিক্যাল। পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন হলো বায়োলজিক্যাল। এই উত্তরটি কে করেছেন? এই উত্তরটি করেছেন কোলেসনিক। কে করেছেন? কোলেসনিক। অর্থাৎ ম্যাচুরেশন হলো বায়োলজিক্যাল। নেক্সট, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মধ্যে অভিজ্ঞতা অর্জিত হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মধ্যে অভিজ্ঞতা অর্জিত হয় তা হলো শিখন। বোঝার জন্য আমি দুইবার করে বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মধ্যে অভিজ্ঞতা অর্জিত হয় তা হলো শিখন। নেক্সট, শিশুর জীবন বিকাশের শিখন ও পরিণমনের গুরুত্ব সমান, এই উত্তরটি করেছেন কে? তো শিশুর জীবন বিকাশের শিখন ও পরিণমনের গুরুত্ব যে সমান সেই উত্তরটি করেছেন গ্যাসেল, ম্যাগিওক, হিলগার্ড প্রমুখ। কে কে? গ্যাসেল, ম্যাগিওক, হিলগার্ড প্রমুখ। নেক্সট, পরিণমন হলো এক প্রকারের বিকাশ যা পরিবেশগত অবস্থায় ব্যাপক তারতম্য সত্ত্বেও নিয়মিত সংঘটিত হয়। এই উত্তরটি কে করেছেন? তো পরিণমন হলো এক প্রকারের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য সত্ত্বেও নিয়মিতভাবে সংঘটিত হয়। এই উত্তরটি করেছেন স্কিনার। নেক্সট, বাহ্যিক পরিবেশের উপাদানের দ্বারা প্রভাবিত হয় না, যেটা কিনা পরিণমন। বাহ্যিক পরিবেশের উপাদানের দ্বারা প্রভাবিত হয় না কি জিনিস? সেটা হলো পরিণমন। নেক্সট, মনোবিদগণের মতে মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে তার মানসিক যে প্রক্রিয়া কয়টি স্তরের মধ্য দিয়ে অগ্রসর হয়? তো মনোবিদগণের মতে মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে যে তার যে মানসিক প্রক্রিয়া সেটি তিনটি স্তরের মধ্য দিয়ে অগ্রসর হয়। কয়টি স্তরের মধ্য দিয়ে? তিনটি স্তরের মধ্য দিয়ে। নেক্সট, পরিণমনের বৈশিষ্ট্য হলো, যেটা কিনা পরিণমন সহজাত প্রক্রিয়ায়, সর্বজনীন প্রক্রিয়ায়, জোন চাহিদা বিহীন প্রক্রিয়া। পরিবেশের পরিণমনের বৈশিষ্ট্যগুলি কী কী? যেটা হলো পরিণমন সহজাত প্রক্রিয়া, সর্বজনীন প্রক্রিয়া, তারপরে জোন চাহিদাবিহীন প্রক্রিয়া, যেটি কিনা পরিণমনের বৈশিষ্ট্য। কী কী? আরেকবার বলছি, সহজাত প্রক্রিয়া, সর্বজনীন প্রক্রিয়া এবং জোন চাহিদাবিহীন প্রক্রিয়া। নেক্সট, পরিণমন হলো একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত দৈহিক পরিবর্তনের প্রক্রিয়া যার মাধ্যমে শিশু একজন পরিণত মানুষ হিসেবে গড়ে ওঠে। এই উত্তরটি করেছেন কে?
পরিণমন হলো একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত দৈহিক পরিবর্তনের প্রক্রিয়া, যার মাধ্যমে শিশু একজন পরিণত মানুষ হিসেবে গড়ে ওঠে। এই উক্তিটি করেছেন থমসন। কে করেছেন? থমসন। নেক্সট, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটি শিশু শুদ্ধ বাক্য বলতে পারে, এর কারণ হলো কি? তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে একটি শিশু শুদ্ধ বাক্য বলতে পারে তার কারণ হলো শিখন ও পরিণমন, যেটা কি না উভয়ই, শিখন ও পরিণমন উভয়ই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটি শিশু শুদ্ধ বাক্য বলতে পারে তার কারণ। নেক্সট, প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আচরণের পরিবর্তন সাধন হলো শিখন। তো প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আচরণের পরিবর্তন সাধন হলো শিখন, এই উত্তরটি কে করেছেন? এই উত্তরটি করেছেন ক্রো এবং ক্রো। নেক্সট, দেহমনের পরিপক্কতা বলতে বোঝায় কি? দেহমনের যে পরিপক্কতা বলতে বোঝায় পরিণমনকে। নেক্সট, শিখন হলো আচরণ, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিকে নতুন করে আহরণ, এই উক্তিটি কে করেছেন? শিখন হলো আচরণ, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিকে নতুন করে আচরণ এই আহরণ সরি আহরণ এই উক্তিটি করেছেন কে? থর্নডাইক। নেক্সট, শিখনে এমন একটি প্রক্রিয়া যা পরবর্তী ক্রিয়ার উপর ছাপ রেখে যায়, এই উত্তরটি করেছেন কে? তো শিখন এমন একটি প্রক্রিয়া যার পরবর্তী ক্রিয়ার উপর ছাপ রেখে যায়, এই উত্তরটি করেছেন উডওয়ার্ড। নেক্সট, ব্যক্তির মধ্যে পরিণমনের জন্য যে পরিবর্তন আসে, কি বললাম? ব্যক্তির মধ্যে পরিণমনের জন্য যে পরিবর্তন আসে তা সর্বদা পরিমাপযোগ্য। কিযোগ্য? পরিমাপযোগ্য। নেক্সট, শিখন একটি পেশনা নির্ভর, অতীত অভিজ্ঞতা নির্ভর এবং অনুশীলন নির্ভর প্রক্রিয়া, যেটা হলো শিখন। কী কী? পেশনা নির্ভর, অতীত অভিজ্ঞতা নির্ভর এবং অনুশীলন নির্ভর প্রক্রিয়া। নেক্সট, পরিণমন নির্ভর করে ব্যক্তিদেহের কোথায়? জৈবিক কেন্দ্রগুলোর স্বাভাবিক বিকাশে। তো পরিণমন নির্ভর করে ব্যক্তিদেহের কোথায়? যেটা জৈবিক কেন্দ্রগুলোর স্বাভাবিক বিকাশে। নেক্সট, সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনকে শিখন বলে। সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনকে বলে শিখন, এই উত্তরটি করেছেন কে? যিনি কিনা ম্যাগিয়ক ও ইরাবেন। কে? ম্যাগিয়ক ও ইরাবেন। নেক্সট, শিখন হলো পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ, এর মধ্য দিয়ে আচরণ ধারার পরিবর্তনের প্রক্রিয়া, এই উত্তরটি করেছেন কে? শিখন হলো পূর্ব অভিজ্ঞতা, প্রশিক্ষণ এর মধ্য দিয়ে আচরণ ধারার পরিবর্তনের প্রক্রিয়া, এই উত্তরটি করেছেন গেটস। নেক্সট, শিখনের বিভিন্ন পর্যায় বা স্তরগুলি হলো, প্রথমটা হলো ধারণ বা সংরক্ষণ, দ্বিতীয়টা হলো মনে করা বা পুনরুদ্বেগ, তৃতীয়টা হলো চেনা বা প্রত্যাবিজ্ঞা, যেটা আমরা আগেও পড়েছিলাম, প্রত্যাবিজ্ঞা মানে চেনা বা চিনে নেওয়া। আচ্ছা, শিখনের বিভিন্ন পর্যায়গুলি কী কী? ধারণ বা সংরক্ষণ, মনে করা বা পুনরুদ্বেগ, তো চেনা এবং প্রত্যাবিজ্ঞা। নেক্সট, অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণ ধারার পরিবর্তন হলো শিখন। কি? যেটা হলো শিখন। নেক্সট, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঠিক সঙ্গতি বিধানের জন্য প্রয়োজন কি? প্রয়োজন যেটা কিনা শিখন, সেটা কি? পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঠিক সঙ্গতি বিধানের জন্য প্রয়োজন। নেক্সট, জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই আচরণ দ্বারা যে পরিবর্তন হলো, হ্যাঁ, তা হলো পরিণমন, উত্তরটি করেছেন কে? জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই আচরণ ধারা যে পরিবর্তন হয় তা হলো পরিণমন, এই যে উত্তরটি করেছেন ম্যাগিয়ক। কে? ম্যাগিয়ক। নেক্সট, মনোবিদ ক্রো অ্যান্ড ক্রোর মতে শিখন কি? তো মনোবিদ ক্রো অ্যান্ড ক্রোর মতে শিখন হলো যে নতুন পরিস্থিতিতে সঙ্গতি বিধান করার জন্য নতুন কাজ করা,
তারপর বাধা অতিক্রম করার প্রচেষ্টা এবং আচরণের উন্নয়নধর্মী পরিবর্তন, যেটা কিনা মনোবিদ ক্রু অ্যান্ড ক্রুয়ের মতে শিখন। সেটা কি আরেকবার বলছি, নতুন পরিস্থিতিতে সঙ্গতি বিধান করার জন্য নতুন কাজ করা বা বাধা অতিক্রম করার প্রচেষ্টা এবং আচরণের উন্নয়নধর্মী পরিবর্তন। নেক্সট, শিখন সম্পূর্ণ হওয়ার পরও যদি কয়েকবার শিখন প্রচেষ্টা করা হয় তখন তাকে কি বলে? শিখন সম্পূর্ণ হওয়ার পরও যদি কয়েকবার শিখন প্রচেষ্টা করা হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় অতি শিখন। তো এই হলো শিখন অ্যান্ড পরিণমন অর্থাৎ লার্নিং অ্যান্ড ম্যাচুরেশন থেকে MCQ-র সেকেন্ড পার্ট। আশা করছি ভালোভাবে বুঝতে পারবে। তো ধন্যবাদ।